প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। সৌদিতে বিমান বাংলাদেশের কর্পোরেট অফিস দুমাস ধরে বন্ধ। সৌদি আরবের রিয়াদে বিমান বাংলাদেশের কর্পোরেট অফিস দুমাস ধরে বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের GSA হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদে দীর্ঘদিন কর্পোরেট অফিস পরিচালনা করে আসছিল সৌদি আরবস্থ ট্রাভেলস কোম্পানি H Travels। তবে গেল দুমাস আগে বিমান GSA পরিবর্তন করা হলেও এখনও সেই কোম্পানির পক্ষ থেকে রিয়াদে বিমানের অফিস চালু হয়নি। এ অবস্থায় চরম বিড়ম্বনার শিকার হচ্ছেন বাংলাদেশ বিমানের যাত্রীরা। বিমানের সেবা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। এতে করে অনেকেই আকাশপথ ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন বলেও জানান তারা। এদিকে বিমানের অনলাইন সেবা চালুর পরেও কেন যাত্রীরা টিকিট নিয়ে ভোগান্তিতে, এমন প্রশ্নে যাত্রীদের নাম আপডেট না করা সহ অফিসে প্রয়োজনীয় সরঞ্জামাতি না থাকাতেই এমন পরিস্থিতি বলে জানিয়েছে রিয়াদ এয়ারপোর্ট। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।